রেজিনগরে ভর দুপুরে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত পরপর বেশ কয়েকটি বাড়ি। দুপুরে ঝড়ের সময় বৈদ্যুতিক তার থেকে বাড়ির ছাদে পাটকাঠির গাদায় আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে পরপর বাড়িতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। রেজিনগর লাদাপাড়া এলাকায় ভর দুপুরে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে এদিন দুপুরে আকাশে মেঘ দেখা যায়, শুরু হয় দমকা হাওয়া, সে সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ছড়িয়ে পড়ে পাটকাঠির গাদায়। ঝড়ের বেগে আগুন ছড়িয়ে পড়ে পরপর বাড়িতে, ছাদের উপর জ্বলতে থাকে পাটকাঠি ও খড়ের গাদা, সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি। কারেন্টের তারে ফায়ারিং হই, ওই পাটকাঠির গাদা ছিল, পাটকাঠির গাদাতে আগুনটা লেগে যায়। পাটকাঠির গাদাটা কোথায় ছিল? ছাদের উপর। এখন তো অবস্থায় যাচ্ছে তাই ঝড়। হ্যাঁ, অন্য বাড়িও পুড়ে যেত। যাই হোক, অনেক পাবলিক জমি, সেখানে বহুত পানির ব্যবস্থা করি। হ্যাঁ, ওকে নেমানো হয়, তারপরেও মানে প্রচণ্ড আগুনের ভরা ওঠে এবং পুরো গ্রামের পাবলিক লোক এসে তারপরে উদ্ধার করা হয়।